ওই কাঁঠালবাগান বাজারের পাশে জোড়া খুন হয়েছে, একটু জলদি যান। দুজনই ভালো ছিল, অমায়িক ব্যবহার, কি যে হলো, দুজনে মরে পড়ে আছে। কেউ খুন করে জানি তো? ছেলেটার লেখা একটা ডায়েরি পুলিশ নিয়ে গেছে। একটা ইডিয়ট ড্রাইভার জুটেছে আমার ভাগ্যে। মাঝপথে আসতে না আসতে গাড়ি আটকে গেল, রিক্সা নিয়ে অফিসে এলাম। রিক্সা আসতে একটু অন্যরকম লাগলো না? ওসি সাহেব, আপনি যদি অনুমতি দেন ডায়েরিটা আমি নিয়ে যাই। কুফা, আমি একটা কুফা। অশিক্ষিতের মতন কথা বলবি না। কুফা কি? হ্যাঁ কুফা কি? তুই খালি আমাদের জন্য স্ক্রিপ্ট লিখবি, ব্যাস, তোর আর কিচ্ছু করতে হবে না। তোমার মতো ইডিয়েটকে দিয়ে আমার চলবে না। ম্যাডাম, এরকম ভুল আর জীবন হইব না। কোনো কথা নয় জয়নাল, গাড়ি পার্ক করে চাবি দারোয়ানকে দিয়ে চলে যাও। বিথি মারা গেছে আমি নিশ্চিত। এতক্ষণে বিথির শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমিও মারা যাচ্ছি। বিথি যখন মারা গেছে তখন আর আমার বেঁচে থাকার কোনো অর্থ হয় না। আমিও মারা যাচ্ছি কারণ আমি বিথিকে ভালোবেসেছিলাম। কই যাবেন? লালমাটিয়া না, যাবো না। নিয়ে চললে ভাই, খুব বিপদ, ভাড়া দুই টাকা বেশি দিমুনি। না যাবো না, ওদিকে যাবো। ওদিকে যাবি না, যাবি কই? শালার পুত বাগাদান কে? শালা মানুষের বিপদ আপদ বুঝোস না? কিসের বিপদ? নিয়ে চললে ভাই, আল্লাহ তোরে ভালো করবো। যাবো 20 টাকা ভাড়া। ওই শালার পুত, এনটা 20 টাকার ভাড়া, 8 টাকার ভাড়া, ফাইজলামি পাইছত না? আমেরিকা থেকে ওয়েস্ট ইন্ডিজ কত দূর? নয়ন ফোন করেছিল, আমেরিকা থেকে প্লেনের টিকিট করে ওয়েস্ট ইন্ডিজে খেলা দেখতে যাওয়া। কেন? আমেরিকা থেকে ওয়েস্ট ইন্ডিজ খুবই কাছে মা, অনেক দূরের দেশ অস্ট্রেলিয়া থেকেও হাজার হাজার মানুষ ক্রিকেট খেলা দেখার জন্য ওয়েস্ট ইন্ডিজ যাবে। প্লেনে করে টিকিট করে যেতে অনেক টাকা লাগবে না, এত টাকা নয়ন পাবে কোথায়? সেটাও ম্যানেজ করে নেবে। ওই টাকা দিয়ে দেশে বেড়াতে আসলে কি হয়? সারা জীবন তো দেশেই থাকলো, এখন একটু পৃথিবীটা ঘুরে দেখো। ও তো আর আমাদের কাছে টাকা চাচ্ছে না। আপা মনে ড্রাইভার আছে। কেন? আপনি অফিসে যাবেন না? ওকে তো বলে দেওয়া হয়েছে সন্ধ্যাবেলা এসে বেতনের টাকা নিয়ে যেতে। কেন রে? ওকে বাদ দিয়েছি। বাদ দিয়েছিস কেন? ওকে দিয়ে আমার চলবে না মা, ওর কোনো কাণ্ডজ্ঞান নেই। কি করেছে জানাল? ও একটা ইডিয়েট, ওর জন্য যে কোনো দিন আমাকে বড় একটা প্রবলেমে পড়তে হতে পারে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে বলে এসো সন্ধ্যাবেলা এসে বেতনের টাকা নিয়ে যাবে। আর শোনো, ওকে বলে দিবে ও যেন আর কখনো এই বাড়িতে না আসে। কি করেছে জয়নাল? ছেলেটা তো ভালোই গাড়ি চালায়। শুধু গাড়ি ভালো চালালে তো চলবে না মা, ধরো আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, ফরেন সেক্রেটারি সেই মিটিং নিজে প্রিসাইড করবেন, আমি তাড়াহুড়ো করে বাসা থেকে বের হলাম সেই মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য। গাড়িতে উঠার পর ইডিয়েটটা আমাকে বললো ম্যাডাম গাড়িতে তেল নেই, তখন আমার অবস্থা কি হতে পারে বলো তো? কি সর্বনাশ হয়েছে নাকি এরকম? কাল আমাকে রাস্তার মাঝখানে গাড়ি থেকে নেমে রিক্সা করে অফিসে যেতে হয়েছে। তাই নাকি জয়নাল? মা, আমার ব্যাপারটা আমি দেখছি,
তুমি এর মধ্যে এসো না। না না, ওকে শক্ত করে ধমক দিয়ে দিতে হবে। সেটা করতে গেলে ও আবার তোমার পায়ের উপরে সে কান্নাকাটি আরম্ভ করবে, কোনো দরকার নেই। কলের পাইপটা যে ফুটা হয়েছে, ভাড়াটিয়ারা আমাকে কমপ্লেন করছে, এটা আমাকে বলবি না? তোকে রাখা হয়েছে কেন? দরকার তুই বেতন না নিয়ে চলে যায় কেন দিকে? আমি একটার পর একটা এইসব অভিযোগ শুনতে পারবো না। সালাম আলাইকুম বাবাজি, আপনি কি জানেন আপনি যখন বাড়িতে থাকেন না তখন আপনার বন্ধু আসে, বিষয়টা কি আপনি জানেন? কেন, কোনো সমস্যা? না, আপনি বিষয়টা জানেন কি না? আমি সারাদিন ব্যস্ত থাকি, বউ একা একা বাসায় থাকে, বুঝতেই পাচ্ছেন আত্মীয় স্বজন আসে। তাহলে বলছেন বিষয়টা আপনি অবগত? হ্যাঁ চাচা, আপনি আমাদের নিরাপত্তা নিয়ে একদম চিন্তা করবেন না। নিরাপত্তার বিষয় নয় বাবাজি, আপনি সাংবাদিক মানুষ, আপনার নিরাপত্তা নিয়ে আমার কোনোই প্রশ্ন নেই, কিন্তু বিষয়টা আমার কাছে কেমন যেন লাগে বাবাজি। কীরকম? না আপনার যদি সবই জানা থাকে আমার কী বা বলার আছে। জি আচ্ছা, ইকোলজিক্যাল ডিজাস্টারের কিছুই এখনো দেখিনি আমরা। শুধুমাত্র ইকোলজিক্যাল ডিজাস্টারের কারণে অতীতে অনেক বড় বড় সভ্যতা ধ্বংস হয়ে গেছে। আমি বলছিলাম কি, দেশটা ভাগ না হলে ওদেরকে আমরা এগুলি করতে দিতাম না। নর্মদা নিয়ে মেধা পাটেকার আর অরুন্ধতী রায়রা কি করছে দেখেছেন তো? সার্কের মধ্যে এরকম একটা প্রটেস্ট আমরাও অর্গানাইজ করতে পারি। কিসের সার্ক? ইন্ডিয়ার সার্কের তো কোনো দরকার নেই। Yes, come in. বসো। থ্যাংক ইউ স্যার। এ হচ্ছে নাবিলা। আসসালামু আলাইকুম। সাউথ এশিয়ান ডেস্কের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আর উনি ডক্টর জুলফিকার আহমেদ, কানাডার একটা ভার্সিটিতে পড়েন। হ্যাঁ নাবিলা, কাল তোমার ফরওয়ার্ড করা আর্টিকেলটা পড়েছি, বেশ ভালো লেখা। খেয়াল করে দেখেছ যে লেখক ভদ্রলোক ইন্ডিয়ান হলেও পাকিস্তানের ব্যাপারে কীরকম অবজেক্টিভ? জি স্যার, উনি এমআইটির পিএইচডি, হার্ভার্ড ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স পড়িয়েছেন, এখন মিশিগান ইউনিভার্সিটিতে আছেন। চিন্তা করে দেখো, এই রকম একজন স্কলার তুমি আমাদের দেশে কোনো একাডেমিয়াতে খুঁজে পাবে? স্যার, সেই জন্যই আপনাকে আর্টিকেলটা ফরওয়ার্ড করেছিলাম। খুব ভালো কাজ করেছো। এখন সার্কের উপরে কিছু লেখা ইন্টারনেট ব্রাউজ করে যদি আমাকে দিতে পারো তাহলে খুব ভালো কাজ হয়। সরি সালাম সাহেব, আজকে তাহলে উঠি? উঠবেন? আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় দেখা হচ্ছে। নিশ্চয়ই। স্যার, একটা প্রসঙ্গে আপনার সঙ্গে আলাপ করতে এলাম। নির্দ্বিধায় বলে ফেলাম। শ্রীলঙ্কার একটা অর্গানাইজেশন আমাকে একটা চিঠি পাঠিয়েছে, সাউথ এশিয়ান ফিমেল প্রফেশনালদের জন্য ওরা একটা কনফারেন্স আয়োজন করেছে, ওখানে আমাকে ইনভাইট করতে চায়। কিন্তু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তো, আমি তো নিজে থেকে ডিসিশন নিতে পারি না। তো কনফারেন্সটা কী বিষয়ে? সাউথ এশিয়ান উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে। মোস্টলি এনজিও পিপলই যাবে, তবে তারা কিছু গভর্নমেন্ট অফিসিয়ালকেও চায়। ওরা তোমাকে চায়? জি। শোনো, সিভিল সোসাইটির লোকেরা সবসময় ভাবে যে গভর্নমেন্ট অফিসিয়ালরা আনস্মার্ট, ইনএফিসিয়েন্ট। ওদের এই ভুল ধারণাটাকে ভেঙে দেওয়ার জন্য তোমাকে অবশ্যই কলম্বোর এই কনফারেন্সে যেতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার আমি, হ্যাঁ ঠিক আছে এসো। না সাউদি স্যার, এসব এত জলদি হয় না,
তাছাড়া ফরেন্সিক মেডিসিনের ডাক্তার সাহেবরা অনেক ব্যস্ত থাকেন। আপনি তো জানেন আমাদের দেশের প্রত্যেক সেক্টরেই জনবলের অনেক অভাব। এই আমি দেখুন না, 18 ঘন্টা যাবৎ পরিশ্রম করছি। আপনারা তো লেখেন পুলিশকে জনগণের বন্ধু হতে হবে, কিন্তু আপনারা কি জানেন আমরা কীভাবে চলি, কীভাবে জীবনযাপন করি? এই তো আমার 5 বছরের একটি মেয়ে, আমি যখন অফিসে আসি সে তখন ঘুমে থাকে, আবার যখন রাত 12টা 1টা 2টা বাজে অফিস বাসায় যাই তখন সে ঘুমে থাকে, বাবাকে সে দেখতেই পায় না। ওসি সাহেব, জনগণ না জানুক আমরা কিন্তু জানি এটা খুবই অমানবিক। আপনারা তো শুধু অমানবিক বলেই খালাস, কিন্তু পত্রিকায় তো তা লেখেন না, লিখেন পুলিশ করাপ্ট, জঘন্য ইত্যাদি ইত্যাদি, কি লিখেন না? অবশ্যই লিখেন। ওসি সাহেব, আমি আসলাম কলাবাগানের খুনের ব্যাপারটা নিয়ে কথা বলতে। ও, এটার তো কোনো কমপ্লেনেন্ট নেই, আমরা নিজেরা সমটো একটি অবমৃত মামলা নিয়েছি, আর এটা নিয়ে আর কী করা আছে? আমাদের তো আর অনেক কাজ আছে নাকি? তাই বলে দুজন জলজন্ত মানুষের লাশ পাওয়া গেল, আপনারা একটু ইনভেস্টিগেট করবেন না? ইনভেস্টিগেট করছি না, এটা কে বললো? এখনও তো পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যায়নি, কজ অফ ডেথটা তো আগে জানতে হবে নাকি? কেমন লেগেছে তোমার? খুব ভালো। তোমার? আমি বলছিলাম কি মা, জয়নালকে বাদ দিয়েছি, ব্যাস। এ নিয়ে আর কোনো কথা নয়, আমি আমার ডিসিশন পাল্টাতে পারবো না। গরিব মানুষ বউ বাচ্চা নিয়ে, ও দিব্যি আর একটা চাকরি জোগাড় করে নেবে, তুমি এ নিয়ে আর কথা বাড়িও না। তুই হয়েছিস তোর বাবার মতো, আমাদের এই গরিব দেশে এরকম। মা, আমি এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। ঘুমিয়ে পড়েছো? না। কথা ছিল। বলো কি কথা? আমি যখন বাসায় থাকি না তখন কি আনোয়ার আসে? কে বলেছে? কে বলেছে সেটা তো ইম্পর্টেন্ট না, আমি জানতে চাচ্ছি সে আসে কিনা। না, আসে না। বললাম তো না। তুমি বাইরে যাও, তুমি সারাদিন বাইরে বাইরে ঘুরতে পারো, আর আমি বাইরে যেতে পারবো না। আমি সারাদিন বাইরে ঘুরে বেড়াই না, চাকরি করি। ওই একই কথা। তার মানে তুমি বাইরে যাও? কেন, আমার বাইরে যাওয়া কি নিষেধ? কোথায় যাও, কার সাথে যাও, কি হলো, কথা বলছো না কেন? তুমি কি আমাকে সন্দেহ করো? আমি শুধু জানতে চাচ্ছি কোথায় যাও, কার সাথে যাও। কেন, আমি বাইরে যেতে পারি না? বাড়িওয়ালার কাছে তোমার কথা শুনতে হয় আমাকে? রাত দুপুরবেলা চিৎকার শুরু করলে কেন? তুমি কি আনোয়ারের সাথে বাইরে যাও, কথা বলছো না কেন? না,
কোথায় যাও? কার সাথে যাও? একাই যাই। আমি কি তোমাকে জিজ্ঞেস করি তুমি সারাদিন কোথায় থাকো, কি করো, কার সাথে কোথায় যাও?